কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি থেকে আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ফরিদপুর জেলার নগরকান্দার উপজেলার সন্তোষী গ্রামে ডিপ সেচ পদ্ধতিতে ফলের আবাদ। ফসল আবাদের ক্ষেত্রে সেচের বিশেষ প্রয়োজন হয়। আমাদের দেশে বিভিন্ন উপায়ে সেচ দেওয়া হয়। আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি ডিপ সেচ বিভিন্ন ফসলের ক্ষেত্রে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমরা আজ যেখানে এসেছি একটা ড্রাগনের বাগান, এখানে ডিপ সেচের মাধ্যমে এই বাগানে পানি দেওয়া হচ্ছে। পাশে আরেকটি ক্ষেত আছে যেটা মাল্টার বাগান, সেখানেও এর ডিএফ সেচ ব্যবহার করা হচ্ছে। এখন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি কিভাবে এই সেচটা দিচ্ছেন। আপনি তো ডি সেচ দিচ্ছেন? হ্যাঁ, সেচের মাধ্যমে দিচ্ছেন। তো এটা যে কেমন আপনার মনে হচ্ছে? আমার মনে হয় খুবই ভালো হবে, তার কারণ আমার এদিকে ডিজেল খরচা কম যাইতেছে, তারপরে পানি নিচ থেকে আমার অত তোলা লাগতেছে না, কম খরচা পানিতে আমার গাছের ই হয়ে যাইতেছে। অর্থাৎ দেখা যায় যে আমার 10 কাঠা জমিতে আমি সেচ দেব, পুরো দিনটাই আমার লাগিয়ে যাবে 10 কাঠা সেচ দেওয়ায়। আর ওই যে মোটর সেচ দিয়ে দিলাম, ফোটায় ফোটায় গাছের গোড়ে পানি পড়তে আছে, বা অটোমেটিক গাছের যে খাদ্য দরকার সেটা ওই গাছের ইসির থেকে নিতেছে, অসুবিধা নেই। 3 ফিট বাই 3 ফিট গর্ত করছি আমি, মানে সব দিকে 3 ফিট, হাইটেও 3, এদিকেও 3, এদিক 3 ফিট গর্ত করে ওই গর্তটারে 60% মানে জৈব সার, মানে গোবরের সার বা ই সার দিয়া, মানে আর মাটি মিক্সার করে, মানে 60% মানে সার আর 40% মাটি, 100% দিয়ে ওই গর্তটার গর্ত বন্ধ করে তারপরে কিছুদিন পর আমি এই গাছ লাগাইছি। অর্থাৎ গাছ লাগানোর 13 মাস পরে আমি এই গাছের ফল খাইছি। যে ডিপ সেচ মানে অর্থাৎ পানি কম খরচা যাতে হয়, এই সরকার মানে এই ইসে মানে ই করছে যাতে কম লাগে আর কি, ফোটায় ফোটায় পানি গাছের গোড়ে পড়লে হয়তো সুবিধা হবে, যে মোটর দিয়ে ফোটায় ফোটায় পানি ডিপ সেচ করে মানে এটা কম খরচা আর কি, সব দিকেই মানে এই পানিও কম লাগে। এই ড্রাগন বাগানটা করছি, এটা পুরোপুরি আপনার কৃষি অফিসারদের সহায়তায় এটা করা হয়েছে, তারা অনেক সহায়তা করছে। ড্রাগন বাগানটা খুবই একটা সহজে যেভাবে করা যায় একটা বাগান, যে কোনো মানুষ খুব সহজে এটা করতে পারে। এটা বেশি সময় দিতে হয় না, এর বেশি পরিচর্যার দরকার পড়ে না, এটা শুধু আপনার করার সময় এটা তাওয়া আকারে করে নিতে হয়, অনেকটা গর্ত করে তার মধ্যে জৈব সারটা বেশি ইউজ করতে হয়, যেমন আপনার গোবর, তারপরে জৈব সার মানে পচা জিনিসপত্র গোবরটা আর কি বেশি ইউজ করতে হয়। করার পরে তাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার মধ্যে আপনার গাছটা রোপণ করতে হয়। গাছ লাগানোর প্রায় বছরখানেকের মধ্যেই এর ফল পাওয়া যায়। এটা আমি আমার বাড়ির সাথে এই জন্য আমি খুব তাড়াতাড়ি দেখাশোনা করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, এর দ্বারা আমি একটা সংসারের ইনকাম সোর্স বাড়াইতে পারছি, আয় উন্নতি হয়। এটা গ্রামের যে কোনো মহিলা ইচ্ছা করলেই এটা করতে পারে, যার দেখা যায় বাড়িতে পরিত্যক্ত জায়গা থাকে, একটু উঁচু জায়গা থাকলেই যে কেউ এটা করতে পারে। পানি ব্যবস্থাপনা বলতে এটা ডিপ সেচ একটা পদ্ধতি আছে, গাছের গোড়ায় ফুটে ফুটে পানিটা পড়ে, এর ফলে আপনার দেখা যায় পানির অপচয়টা কম হয়। হ্যাঁ, পানির অপচয়টা কম হয়, সময় স্বল্পতা মানে আমার কোনো
কষ্ট করতে হইতেছে না, শুধু একটা জায়গায় পানি দিলে সব গাছে পৌঁছে, হ্যাঁ হ্যাঁ পৌঁছে যায়, এটা কোনো প্রবলেম হয় না। আর এই ডিপ সেচ পানিটা দিলে আপনার ফলন তো অবশ্যই ভালো পাওয়া যায়, ফল আপনি এখন দেখতে পাবেন যে বাগানে গাছে অনেক নতুন পোয়া সারছে, এতেই বোঝা যাইতেছে যে গাছের ডেভেলপমেন্ট কতটা হইছে। কৃষি যান্ত্রিকরণ পর্যায়ে বিভিন্ন প্রযুক্তি ছড়াই গেছে, তার মাধ্যমে ড্রিপ সেচ, এই ড্রিপ সেচ পদ্ধতিটা খামার পর্যায়ে উন্নত সেচ ব্যবস্থাপনা প্রযুক্তির আওতায় আমরা এই ড্রাগন বাগানে ড্রিপ সেচ প্রযুক্তিটা অ্যাপ্লাই করছি। এবং ড্রাগন বাগানে খুব বেশি সেচের প্রয়োজন হয় না, এখানে 70% খাবারই বাতাস থেকে নেয়, আর বাদ বাকি কিছু জৈব সার এবং অল্প সেচ প্রয়োজন হয়। এই জন্য এটা চিন্তা করে আমরা ড্রিপ সেচ প্রযুক্তি এখানে অ্যাপ্লাই করছি, এবং এই প্রযুক্তি অ্যাপ্লাই করার ফলে আমাদের পানির সাশ্রয় হইতেছে, এবং সেই সাথে জ্বালানি সাশ্রয় হইতেছে, এবং অর্থ সাশ্রয় হইতেছে। আমাদের আসল উদ্দেশ্য যেটা, যে উৎপাদন খরচ কমায় না, ফলন বাড়ানো, সেইটা আমাদের সার্থক হইতেছে। ড্রিপ সেচের যে উপকরণ, একটা হাফ হর্সের মোটর, তারপরে কিছু লতা পাইপ, ফিতা পাইপ, তারপর তার সাথে আর কিছু একটু চিকন পাইপ, আর একটা ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির থেকেই আগে মোটর চালু করে সেই ট্যাঙ্কিটা ভরা হয়, সেই ট্যাঙ্কির থেকে ওই লতা পাইপ দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ছোটো ছোটো আরও ছোটো ছোটো পাইপ দিয়ে গোড়ায় সংযোগ দেওয়া আছে। যখন সেচের দরকার, গেট বাল্বটা খুলে দিলে পরেই অটোমেটিক্যালি ফোটায় ফোটায় পানি পড়তে থাকবে। এখানে কোনো একটা শ্রমিকের খরচও লাগবে না। আমার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা কৃষক ভাইদেরকে 7 ধরনের প্রযুক্তি সহায়তা দিয়ে থাকি। এই 7 ধরনের প্রযুক্তির বলতে প্রদর্শনী বাস্তবায়নে যে উপকরণগুলো দরকার, সেই উপকরণগুলো আমাদের কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষক ভাইদের দেওয়া হয়। আপনারা যে ড্রাগন বাগানটা দেখছেন, এটা আমাদের একটা প্রযুক্তি, এটা হচ্ছে ড্রিপ সেচ পদ্ধতি। এছাড়াও আমাদের আরও 6টা প্রযুক্তির সহায়তা আমরা দিয়ে থাকি। এই ড্রিপ সেচ পদ্ধতিতে ফল গাছের গোড়ায় ফোটাই ফোটাই করে পানি দেওয়া হয়। এটা হচ্ছে ফল বাগানে সাধারণত এই সেচ দেওয়া হয়, আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, মালটা, এছাড়া টমেটো, বেগুনেও এই পদ্ধতিতে সেচ দেওয়া হয়। প্রথমত এই বাগানে ওনারা ফ্লাড ইরিগেশন দিত, তাতে দেখা গেছে যে ভাসমান সেচ দেওয়ার ফলে অনেক পানির অপচয় হয়। তখন আমরা আমাদের অফিস থেকে এই ড্রিপ সেচের উপকরণ ওনাদের প্রদান করি। এখন ওনারা ড্রিপ সেচ পদ্ধতিতে সেচ দিচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে বার্ড বের হচ্ছে কুশি, এই ডিপ সেচ দেওয়ার ফলে এই কুশির সংখ্যা আরও বাড়বে। তো আশা করা যায় যে এই পদ্ধতির সেচ দিলে কৃষক অনেক লাভবান হবে, সাথে সাথে সেচের দক্ষতা বৃদ্ধি হবে। এই সেচের দক্ষতা 99%, মানে সেচের পানির কোনো অপচয় নেই। যতটুকু পানি আমাদের পাম্প স্ট্যান্ড দিব, ট্যাঙ্কিতে দিব, ততটুকু পানি আমাদের গাছের গোড়ায় ফোটায় ফোটায় করে পড়বে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নগরকান্দা অফিস থেকে কৃষক ভাইদের বিনামূল্যে দেওয়া হয়েছে। উনি যদি নিজের অন কষ্টে এটা কিনতে চায়, সেক্ষেত্রে ওনার 8,000 থেকে 9,000 টাকা খরচ হবে পুরো 1 একর জমিতে সেচ দিতে। নগরকান্দা উপজেলার 2টি ইউনিয়নে বিমল বাবু এবং মমতাজ পারভীন এর বাগানে আমরা ডিপ সেট করেছি। এই ডিপ সেচটা একটা পানি সাশ্রয় সেচ প্রযুক্তি। আর ড্রাগনের ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো, নভেম্বর থেকে আমাদের এটা সেচ শুরু হয় এবং 15 দিন ইন্টারভেলে আমাদেরকে ড্রেনের মাধ্যমে এই সেচটা দিতে হয়। এটা খুবই একটা ব্যয়বহুল, এবং যে সেচটা দিলে আমাদের যে ড্রাগন গাছের যে পুষ্টিটা বা যে সার দেওয়া হয় সেটা লিচিং লসটা বেশি হয়, পানির অপচয় বেশি হয়, পানির ইভাপো ট্রান্সপোর্টেশন বেশি হয়, এবং আন্ডারগ্রাউন্ড পানির অপচয়টা বেশি হয়। এর থেকে বের হওয়ার জন্য আমরা এই ডিপ সেচ পদ্ধতি চালু করেছি। এখানে সরাসরি গাছের গোড়ায় ফোটা ফোটা পানি সরবরাহ করা হয়, এতে কোনো লিচিং লস হয় না, গাছে যে সার ব্যবহার করা হয় সেটার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। এছাড়া গাছে যে বার্ডের সংখ্যা, পর্যাপ্ত পরিমাণ বার্ড বের হয়। আমরা দেখেছি এক পরীক্ষায় যে এক মৌসুমে যদি আমরা ডিপ সেচ ব্যবহার করি তাহলে সেই গাছে প্রায় 120টার মতো বার্ড বের হয়, আর অন্য ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 18 থেকে 20টা মাত্র বার্ড বের হয়। বার্ড বের হওয়া মানে বেশি পরিমাণ ফলন আমাদের নিশ্চিত হয়, যা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক।
আমরা যে তালমা ইউনিয়নের অর্থাৎ নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিমল বিশ্বাসের জমিতে আমরা দাঁড়িয়ে আছি, এটি আমাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্থাপিত একটি ড্রাগন বাগান। ড্রাগন ফল বাংলাদেশে নতুন হলেও এটি অত্যন্ত চমৎকারভাবে বাংলাদেশে আবহাওয়ার সাথে এটা মানানসই এবং ইতিমধ্যে বাণিজ্যিকভাবে বাংলাদেশে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। ড্রাগন ফলের চাষের ক্ষেত্রে প্রধানত যে সেচের সমস্যা, সেই সেচের একটি সমস্যা রয়েছে শুকনার সময়, অর্থাৎ খরার সময়ে ড্রাগনের সেচ দিতে গিয়ে কৃষকরা কী পরিমাণ কতটুকু সেচ দিবেন সেটি নির্ধারণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়, যার জন্যে আমরা আমাদের উন্নত পানি ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে একটি ড্রিপ সেচ পদ্ধতি এই ড্রাগন ফলের বাগানে আমরা প্রতিষ্ঠিত করেছি। উদ্দেশ্যটা হচ্ছে এই যে এই বিমল রায়ের বাগানের ড্রিপ সেচ পদ্ধতি দেখে অন্যান্য কৃষকরাও যাতে তাদের ফল বাগানে এই ড্রিপ সেচ পদ্ধতি চালু করেন এবং ব্যবহার করেন। উদ্দেশ্যটা হচ্ছে মূল্যবান পানির অপচয় রোধ করা এবং যতটুকু প্রয়োজন পানি শুধু ততটুকুই ব্যবহার করা এবং যখন প্রয়োজন তখনই পানিটা ব্যবহার করা, এটাই হচ্ছে আমাদের এই পদ্ধতির মূল উদ্দেশ্য। এবং আমরা আশা করছি এই প্রযুক্তি আমাদের ফরিদপুর জেলায় আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং কৃষক লাভবান হবে। চৈত্র মাসের কৃষি, চৈত্র মাসে রবি ফসল ও গ্রীষ্মকালীন ফসলের প্রয়োজনীয় কার্যক্রম একসাথে করতে হয় বলে কৃষক ভাইদের ব্যস্ততা বেড়ে যায়। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, কৃষিতে আপনাদের শুভ কামনা সহ সংক্ষিপ্ত শিরোনামে জেনে নিই এ মাসের কৃষির গুরুত্বপূর্ণ কাজগুলি। পাট, চৈত্র মাসের শেষ পর্যন্ত পাটের বীজ বপন করা যায়। পাটের ভালো জাতগুলো হলো ও 9897, বিজেআরআই তোষা পাট 4, বিজেআরআই তোষা পাট 5, বিজেআরআই তোষা পাট 6, বিজেআরআই দেশি পাট 5, বিজেআরআই দেশি পাট 7, বিজেআরআই দেশি পাট 8। পাট চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করে আড়াআড়িভাবে 5-6টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। সারিতে বুনলে প্রতি শতাংশে 25 গ্রাম বীজ প্রয়োজন হয়, তবে ছিটিয়ে বুনলে আরেকটু বেশি অর্থাৎ 30 গ্রাম বীজ প্রয়োজন হয়। পাটের জমিতে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার অর্থাৎ প্রায় 1 ফুট এবং চারা থেকে চারার দূরত্ব 7 সেন্টিমিটার অর্থাৎ প্রায় 3 ইঞ্চির আঁকা ভালো। ভালো ফলনের জন্য প্রতি একরে 70 কেজি ইউরিয়া, 10 কেজি TSP, 12 কেজি MOP ও 18 কেজি জিপসাম এবং প্রায় 4.5 কেজি জিঙ্ক সালফেট সার প্রয়োগ করতে হবে। কৃষক ভাইরা, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।